বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, এরই মধ্যে বিজেপির সাংগঠনিক সভায় গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। উত্তর মালদার সাংসদকে ঘিরে ক্ষোভ প্রকাশ দলীয় কর্মীদের, তাতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের ধর্মশালায় আয়োজিত বিজেপির সাংগঠনিক সভায় এলাকার বিজেপি নেতৃত্বের প্রতি এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন দলেরই নেতাকর্মীরা। দলের নিষ্ক্রিয় কর্মীদের উঁচু পদে রেখে সক্রিয় কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয় এই সাংগঠনিক সভায়। দলের অন্দরের অনেকেই তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে বলেও অভিযোগ করেন দলের একাংশ। যদিও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু দলীয় কর্মীদের বিক্ষোভকে গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে আখ্যা দিতে নারাজ। এই বৈঠকে আমাদের সমস্ত এই বিধানসভা কেন্দ্র এলাকার যে সমস্ত আমাদের কর্মীরা আছেন, যারা কাজ করছেন, তাদেরকে এখানে আমরা আহ্বান করেছি। সেখানে আমাদের এখানে আরও আগামী দিনে কীভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে আক্রমণ করছে, আমাদের সমস্ত কার্যকর্তারা আক্রান্ত হচ্ছেন, আমাদের সে আক্রমণের যে বিরুদ্ধে আমাদের সমস্ত যে শক্তি আমাদের যারা আছেন তাদেরকে আগামী দিনে আরও শক্তিশালী লড়াইয়ের মধ্যে সামিল হওয়ার জন্য আমরা এখানে আলোচনা করছি। কর্মী নেতাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গেল, হ্যাঁ, আপনাকে আপনার সামনে এই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে, এটা নিয়ে কি বলবেন আপনি? সেগুলো যারা কাজ করে না, স্বাভাবিক তো, যারা আমাদের পার্টিতে আছেন কাজ করছেন না সেরকম অনেকে আছেন, তো সেই জন্যই তারা বলেন সেই সমস্ত যারা কাজ করেন না তাদেরকে কমিটিতে না রাখাই ভালো। ঠিকই বলেছেন, সেরকম যারা কাজ করেন না তাদেরকে যাতে আগামী দিনে কমিটিতে না রাখা হয়। এমনও খুব প্রকাশ করতে দেখা গেছে যে জায়গা পাচ্ছে না তারা এইখানে, এই এই পার্টিতে জায়গা পাওয়ার ব্যাপারটা নেই। এই পার্টিতে হচ্ছে যারা কাজ করবেন তারাই হচ্ছে যে পার্টির কাজে যুক্ত হতে পারবে, যারা কাজ করবেন না স্বাভাবিকভাবে তাদেরকে এখানে জায়গা তারা পাবেন। কাজ করলে জায়গা আছে, কাজ করার, কাজ করলে তো কোনো অসুবিধা নেই, কাজ করুন, যারা কাজ করতে চান তারা কাজ করুন, স্বতঃস্ফূর্তভাবে পার্টিরটা কাজ, পার্টির কাজ করুন। আমাদের পার্টির একটা বিচারধারা আছে, পরম্পরা আছে, তার উপরে দাঁড়িয়ে আমাদের পার্টি পরিচালনা। এর আগে বিজেপির কলহ প্রসঙ্গে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেখছেন যে গতকালকে বিজেপির যে জয়প্রকাশ মজুমদার ছিল, কালকে উনি আমাদের মমতা ব্যানার্জির উপস্থিতিতে তৃণমূলের ছত্র ছায় এসছেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে এত কাজ করেছেন যে বিজেপির কর্মীদেরকে কিংবা বিজেপির নেতাদেরকে ওরা আর ধরে রাখতে পারছে না। এই কারণে আর বিজেপি যে নামকাও আসতে, বিজেপি যে মানে বিগত বিধানসভা ভোটে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কথাবার্তা বলেছিল, তার যে ছিটে ফোটাও যে কিছু করতে পারেনি, এবং গত বিধানসভা ভোটে আমরা দেখেছি যে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারে করে প্রত্যেক দিন নেতা মাথারা আসতেন, ভোট শেষ হয়ে গেছে এখন আর কারো মানে পাত্তা নেই, কেউ আসছে না। তো এরাও মানে যারা বিজেপির কর্মী, যারা নেতৃত্ব যারা ছিল তারা অ্যাকচুয়ালি ফেডাপ, তারা বুঝে নিয়েছে এই বিজেপির দল হচ্ছে ভাওতাবাজি দল, এই দলে থেকে আর কিছু হবে না। আপনি দেখবেন আগামী দিনে তাসের ঘরের মধ্যে যে কটা আরও বিজেপি আছে, মিউনিসিপালিটি ভোট তো হলো, দেখলেন আপনারা যে বিজেপি প্রায় নীল হয়ে গেছে, দুয়ে মুছে সাফ হয়ে গেছে, তারপরেও যে 12-13% যে ভোট আছে এটা আপনি দেখবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে 2-3% এসে দাঁড়াবে, কাউকে ধরে রাখতে পারবে না, সবাই একদিন আপনার সব তৃণমূল দলেই ছত্র সাহেবের সব আসবে, আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই সামিল হবে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।